মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন বৈজ্ঞানিক ব্যাখ্যা গ্রহণ করো কুসংস্কার বর্জন করো ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবসে এই ভাবনায় তুলে ধরা হলো পড়ুয়াদের সামনে প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর স্মরণ করে জাতীয় বিজ্ঞান দিবস এই বিশেষ দিনটিকে বিশেষভাবে পালিত করল পহরমপুরের হিকম্প হাই স্কুল স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ুয়া সকলেই এই বিশেষ অনুষ্ঠানে উৎসাহের সাথে সামিল হন আজ আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস সি ভি রমণের জন্মদিন যেটাকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে আমাদের দেশে পালন করা হয় সেই বিশেষ দিনটিকে আমরা আজকে একটু অন্যভাবে পালন করলাম আজকের দিনে আমাদের গ্রামাঞ্চলের মূল যে সমস্যা যে বিশেষ করে মানুষ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে বিভিন্ন ভুল পদক্ষেপ গ্রহণ করে এবং জীবনে চলার পথে ভোগে সেক্ষেত্রে কুসংস্কারকে দূর করবার শপথ আজকে গ্রহণ করলো ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলার প্রতিনিধিরা স্কুল পড়ুয়াদের সামনে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা তুলে ধরেন কুসংস্কারের বদলে শিশু মনকে বিজ্ঞান চেতনায় গড়ে তুলতে বিভিন্ন বিষয় নাটকের মাধ্যমে তুলে ধরা হয় যুক্তি দিয়েই সমস্ত কিছু বিশ্বাস করার বার্তা দেওয়া হয় পড়ুয়াদের সামনে জাতীয় বিজ্ঞান দিবসে আমরা মুর্শিদাবাদ জেলার বিজ্ঞান মঞ্চ থেকে এসেছি উচ্চ বিদ্যালয়ে সেই গ্রাম ছাড়া ওই রাঙামাটির আমরা এসে পৌঁছালাম একটা সুন্দর একটা সুসজ্জিত একটা ভূমিকম্প এসে তারপরে আমরা গেলাম যে সেখানে যেখানে সমস্ত ছেলে মেয়ে এক জায়গায় ছিল এবং সেখানে যেখানে অনুষ্ঠান কক্ষ সে অনুষ্ঠান কক্ষে আমরা প্রবেশ করলাম সেখানে গিয়ে আমার ভীষণ ভালো লাগতো স্কুলে ঢোকাঢুকেই আমরা